একে একে এক শহীদ হয়ে গেল, কুলাহাল রাসূলের তাবুটা ফাঁকা হয়ে গেল। কিবাল ভক্ত হযরত আলী আউসাদ ইমাম জাইদুল আবিদিন অসুস্থ 14 বছর বয়স হয়ে আছে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জান মাল কে আল্লাহকে সুপরদ করে দিলেন, হুকুম করলেন খিমার মধ্যে যাও, একটা পুরাতন পাগড়ি আছে পাগড়িটা আমাকে দাও। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে পাগড়ি দিয়া হলো। হুজুর পাগড়ি পরলেন, জিজ্ঞাসা করলেন তোমরা কে জন্য পাগড়িটা কার, কোনো জবাব আসে না। ইমাম হুসাইন জবাব দিলেন পাগড়ি হলো আমার নানা জান নূর নবীজির পাগড়ি, জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমাম হুসাইন বলে খিমার মধ্যে যাও, একটা পুরাতন চাদর আছে চাদরটা আমাকে দাও। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে চাদর দিয়া হলো। ইমাম হুসাইন চাদরটা জড়ালেন, জিজ্ঞাসা করে তোমরা কে জানো চাদরটা কার, কোনো জবাব আসে না। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে বললেন চাদর আমার আম্মা জান হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাদর, জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমাম হুসাইন হুকুম করে তাবুর মধ্যে যাও, একটা পুরাতন তলোয়ার আছে তলোয়ারটা আমাকে দাও। হুজুরের হাতে দিয়া হলো, জিজ্ঞাসা করে তোমরা কে জানো তলোয়ারটা কার, কোনো আওয়াজ আসে না। জবাব দিলে তলোয়ার আমার আব্বা জান শেরে খোদা জুলফিকার নামক তলোয়ার, যদি বলুন না সুবহানাল্লাহ। ইমামে হুসাইন রেডি হয়ে গেল, পাগড়ির দিকে দেখলে মনে হচ্ছে কারবালায় আল্লাহর রাসূল দাঁড়িয়ে আছে, চাদরের দিকে দেখলে মনে হচ্ছে ফাতিমাতুজ জোহরা দাঁড়িয়ে আছে, তলোয়ার দিকে দেখলে মনে হচ্ছে শেরে খোদা হযরত আলী দাঁড়িয়ে আছে, যদি বলুন না সুবহানাল্লাহ। ইমামে হুসাইন রেডি হয়ে গেল, টুক টুক করে আগিয়ে আগিয়ে যায়, সেখানে আল্লাহ কোরআন নাজিল করেছে কোন হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কুল আহল রাসূল শহীদ হয়ে গেলে একজন আওলাদ বেঁচেছে, যার নাম ছিল ইমাম জাইদুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা, ওনার নাম কিন্তু হযরত আলী আউসাদ। হযরত ইমাম হুসাইন কে আল্লাহ তিনটে ছেলে দিয়ে তিনটে বাপ হলেন হযরত আলী। এই আলী নামটাকে এত ভালোবেসে ফেলে, আলী 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 এত ভালোবেসে ফেলেছে, আল্লাহ আওলাদ দিলে নাম রেখে দিলেন আলী, আল্লাহ আর আওলাদ দিলে নাম রেখে দিলেন আলী, আল্লাহ আর আওলাদ দিলে নাম রেখে দিলেন আলী। তিনটে ছেলে তিনটের নামই আলী, চিনবেন কি করে কোনটা বড় কোনটা মেজ কোনটা ছোট? ওই জন্য বড়টাকে বলা হয় আলী আকবর, মেজটাকে বলা হয় আলী আউসাদ, ছোটটাকে বলা হয় আলী আজগার রাদিয়াল্লাহু আনহু। এই যে মেজ আলী আউসাদ যিনি হলেন ইমাম জাইনুল আবিদিন, জাইনুল আবিদিন ওনার নাম না, কারবালা থেকে ফিরে এসে উনি বেশি কথা বলতেন না, মাঝে মাঝে আসমানের দিকে তাকাতেন ঝরঝর করে কাঁদতেন, কেউ যদি হুজুরের সামনে পানি ধরত পানি হুজুরের কান্নাটা বেড়ে যেত, কেঁদে কেঁদে বলতেন পানি আমার কাছে এলো না, এই পানিটা দেখলে কারবালার কথা মনে পড়ে যায়। আমার বোন সাইয়েদা সাকিনা রাদিয়াল্লাহু তাআলা সাকিনার কথা মনে পড়ে, আমার ভাই আলী আসগার 14 মাসের ছেলে তার কথা মনে পড়ে যায়। জীবন কোনোদিন কারবালা থেকে ফিরে ঠান্ডা পানি জীবন কোনোদিন পান করে না, পানি পান করলো খুব অল্প করতেন, পানি দেখলে কাঁদতেন, মদিনা শরীফে থাকলেন না, মদিনা শরীফের বাইরে গিয়ে ছোট্ট পাড়াটা গুমটি করে থাকতেন আর কাঁদতেন। দুনিয়ার কোনো কাজে ডাকলে উনি বলতেন আমাকে ডেকো না, আমাকে একা থাকতে দাও, জীবনে আমি তা কষ্ট পেয়েছি আর আমাকে কষ্ট দিও না, জীবনে যা দুঃখ পেয়েছি আর দুঃখ আমাকে দিও না, আমাকে তো একা থাকতে দাও, দুনিয়ার কোনো কাজে আমাকে আর জড়াও না, আমাকে তোমরা একা ছেড়ে দাও, দুনিয়ার কোনো বিষয় আমাকে আর জড়াবে না। যেদিন কারবালা থেকে হয়ে কুফা হয়ে দামেস্ক হয়ে যেদিন মদিনা শরীফের সীমানা এসেছে আর মদিনায় ঢুকতে পারছেন না, মদিনা শরীফের সীমানা এসে খবর দিল, মদিনা শরীফের মানুষদের ডাকো, সব ডাকা হলো, ইমাম জাইনুল আবেদিন কে জিজ্ঞাসা, এই জাইনুল আবেদিন আপনার আব্বা জান কোথায়, আপনার বড় ভাই আপনার সাথী সঙ্গীরা কোথায়, চোখ ভরা পানিলে জবাব দিয়েছিলেন সব কারবালায় শহীদ হয়ে গেছে, আমি নবীর খানদানের আমি একা, আলী আউসাদ রাদিয়াল্লাহু তাআলা সব ধরে ধরে মদিনা শরীফে আনলেন, নবী পাকের রওজা শরীফের পাশে দাঁড়িয়ে কেঁদে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ নানা যা আপনার কোন আহলে বাইতকে শহীদ করেছে, আমি জাইদুল আবেদিন আমি আলী আউসাদ একা। উনি এত ইবাদত করতেন এত জিকির আজগার এত তসবিহ করতেন, লোক ওনাকে ডাকা শুরু করে দিল জাইদুল আবেদিন, জাইদুল আবেদিন মানে হলো ইবাদতকারীদের সৌন্দর্য, জাইদুল আবেদিন ওনার নাম নাই, নাম হলো আলী আউসাদ।
14 বছর বয়স ছিল তার বাবা জাইনুল আবিদিন মানে ইবাদতকারীদের সৌন্দর্য দিন সব সময় ইবাদতের মধ্যেই মশগুল থাকতেন জোরে বলুন না সুবহানাল্লাহ মারওয়ান জামানায় মারওয়ান আমার হাতেতে লোহার শিকলতে বেঁধেছে পায়ে বেঁধেছে লোহার চেন শিকল হযরত যুহরি হাদিসের বড় মুহাদ্দিস হযরত যুহরি রাহমাতুল্লাহ আলাইহি ইমাম আলী আউসাদ জাইদুল আবিদিন রাদিয়াল্লাহু আনহু কাছে দাঁড়িয়ে তাজ্জর করে কাঁদছে এই আহলে রাসূল নবীর খানদান এই নবীর বংশধর আলী আউসাদ আপনার হাতে লোহার চেন আপনার পায়ে লোহার চেন লোহার বেড়ি আপনি তো নবীর আওলাদ আপনাকে এই অবস্থায় দেখতে আমরা সহ্য করতে পারি না তাজ্জর করে হযরত যুহরি কাঁদছে ইমাম আলী আউসাদ জাইদুল আবিদিন রাদিয়াল্লাহু আনহু বলেই যুহরি তুমি কাঁদছো কেন তুমি জানো না আমি আল্লাহর হুকুমের দিকে তাকিয়ে আছি দানাল এই চেন এই শিকড় এই লোহার বেড়ি আল্লাহ 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 হুজুর একবার টান মেরেছে এই লোহার চেন আর শিকড় খুলে চলে গেছে জোরে বলুন সুবহানাল্লাহ জোরে বলুন না সুবহানাল্লাহ এত কষ্ট জীবনে পেয়েছে উনাকে বিষ খাইয়ে শহীদ করে দিয়েছিল ইমাম বাকের উনাকে বিষ খাইয়ে শহীদ করে দিল ইমাম জাফর সাদেক উনাকে বিষ পান করে শহীদ করে দিল কুল আহলে রাসূলকে যে কষ্ট দিয়েছে একজন নবীর খানদান কারবালা থেকে ফিরে এসেছে একজন পাঁচজন নয় একজন সমাজের যেদিকেই তাকাবেন সাইয়্যিদ নবীর খানদান সেদিকেই দেখতে পাবেন জোরে বলে আর জোরে বলা যাবে না কারবালা ইয়াজিদের লোক কত আমাকে তো দেখিয়ে দেন তো কেউ গলা উঁচু করে বলে আমি ইয়াজিদের বংশধর দেখান একটা টাকা পাঁচটা দেখুন একটা গোটা পৃথিবী জুড়িয়ে দেখান পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে মোড়ে মোড়ে মহল্লায় মহল্লায় যেখানে আমরা খুঁজতে পারো হব নবীর আওলাদ সাইয়্যিদ নবীর আহলে বাইত আমার সেখানেই পেয়ে যাব জোরে বলো আর জোরে বলা যাবে না এক আহলে বাইত আল্লাহ গোটা পৃথিবীতে আহলে রাসূল ভরে দিয়েছে জোরে বলো সুবহানাল্লাহ কোন আহলে বাইত কোন ইমাম জাইনুল আবেদিন জীবনে এত কষ্ট পেয়েছে যিনি কাবা শরীফের চাতা না গেলে দূর থেকে হাজিরা উনাকে দেখে কাবা শরীফের তওবা বন্ধ করে দিতে চলে যা ওই নবীর আওলাদ আসছে উনাকে আর কষ্ট দিস নি যে কষ্ট জীবনে পেয়েছে আর উনাকে দুঃখ দিস নি কাবা শরীফ ফাঁকা করে দে হাজিরা সওয়াত ছেড়ে দে উনাকে একটু মন খুলে আল্লাহর কাবাটাকে তওয়াফ করতে দে উনাকে উনি হলেন নবীর খানদান উনি হলেন নবীর আহলে বায়াত উনি হলেন নবীর আওলাদ জোরে বলো আর জোরে বলা যাবে না কেরান কবির রাতে কাবা শরীফের গায়ে চলে গেল ওই জমাকে হাতিমের মধ্যে গিয়ে বসে গেল চোখ বড় পানির কানে শরীফের মধ্যে একটা চাদর দিয়ে টাকা দিয়ে দিলেন চোখ বড় পানির কানে চোখ বড় পানির কেঁদে কেঁদে জানিয়ে দিলেন ও রব্বি আল্লাহ আমি এত বড় গুনাহগার আমি এত বড় পাপি আর দুনিয়ার জমিনে যেন গাছ সৃষ্টি করে নে ওই গাছগুলোকে যদি কলম বানিয়ে দেন সমুদ্র পানি যদি ওই কলমের কালি হয়ে যায় আল্লাহ আমার জীবন গুনাটা শেষ হবে আমার জীবনের পাপটা নিকে নিকে শেষ হবে কালিটা ফুরিয়ে যাবে পাপ শেষ হবে চম্পারা পানি নে কানে ও রব্বি আল্লাহ আমি হলাম সব থেকে বড় পাপী আপনার সৃষ্টির মধ্যে সব থেকে বড় গুনাহগার ও রব্বি আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন আপনি আমাকে মাফ করে দিন সারা রাত ধরে কানে ফজরের আজান হয়ে গেল ফজরের নামাজ হয়ে গেল কান্নাটা বন্ধ করলাম আল্লাহ বাগের সমস্ত হাজি বান্দা বান্দিরা তওয়াফটা বন্ধ করে দিলেন তওয়াফটা বন্ধ করে পাশেতে দাঁড়িয়ে গিয়ে আওয়াজ দিয়ে জানিয়ে দিলেন ও রব্বি আল্লাহ আমরা আপনার হাজি বান্দা বান্দি ও রব্বি আল্লাহ আপনার কে যেন বান্দা বড় গুনাহগার তাকে মাফ করে দিন তাকে ক্ষমা করে দিন তাকে মাফ করে দিন দোয়াটা চেয়ে নিন কান্নাটা বন্ধ করলাম কান্না খানা থামেরা ও হাজি বান্দা বান্দিরা উনার কাছে গিয়ে বলে দিয়ে আল্লাহ পাকে বান্দা কে আপনি এত বড় গুনাহগার কে আপনি এত বড় পাপি একবার কি শরীরে মুখটা দাগাবেন না একবার কি চেহারা খানা দাগাবেন না ও যুবক আল্লাহ রসুল আল্লাহ রসুল বল
শোনার আল্লাহ রাসূল খান্দান হযরত ইমাম যাইদুল আবিদিন হযরত আলী আউসার রাদিয়াল্লাহু তাআলা শরীর থেকে চেহারা থেকে পর্দাখানা শুনিয়ে নিয়ে আল্লাহ হাজী বান্দা বান্দিরা আল্লাহ নবীর বংশধরকে দেখে আল্লাহ 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 বলে বেউশে কাবা শরীফে চাতানে পড়ে গেল আল্লাহ নবীর বংশধর হয়ে যদি এত কথা করে আমাদের কত কাঁদতে হবে আমাদের কত কাঁদা দরকার ও যুবক আল্লাহ রাসূল বংশধর হযরত ইমাম যাইদুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা बहत्तर जन काफेला मक्का शरीफ थेके बार हो गेले चौदहश माइल कम बेशी आठश माइल रास्ता सकाल हम मानुष दे जिज्ञासा कर फजर समय हलो फुरात नदी के उजू कर फजर नमाज शहीद कर नाम हलो कारबाला মায়ের কাছে জেদ করতেন যাবে আমাদের আম্মা জান ঢুকতে দিচ্ছেন কান্না শুরু করলেন মা উম্মে সালমা ছেড়ে দিলেন ভিতরে চলে গেলেন কিছুক্ষণ পরে মা বাইরে থেকে আওয়াজ পেয়েছে আমাদের নবী কাঁদছে মা উম্মে সালমা ভিতরে গিয়ে দেখছে নবী পাক ইমামে হুসাইনকে বুকের সাথে জড়িয়ে ধরে আল্লাহ রাসূল কাঁদছে নবী জি নবীকে জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ হুজুর নামাজটাকে আপনি আদর করেন হুজুর কাঁদছেন আপনি আল্লাহ রাসূল বলে উম্মে সালমা আতানি জিবরাইল আলাইহিস সালাম আখবারানি আমি নবী আমার কাছে জিবরাইল আলাইহিস সালাম এসে আমি নবী আমাকে খবর দিয়ে গেল আমার হুসাইনকে কারবালায় শহীদ করে দিবে আমি নবী আমার পরে আমার উম্মতেরা হুসাইনকে শহীদ করে দেবে আমি নবী কারবালার অবস্থা আমাকে দেখিয়েছে আমি নবী কারবালা থেকে মাটির টুকরোটা আমাকে এনে দিয়েছে উম্মে সালমা তুমি এই মাটির টুকরো রেখে দাও যেদিন দেখবে এই টুকরোটা রক্তে লাল হয়ে গেছে সেদিন জানবে কারবালা আমার হুসাইনকে শহীদ করে দিয়েছে ৬১ হিজরি মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা মদিনা শরীফে দুপুর বেলা শুয়ে আছে মা উম্মে সালমা দুপুরে ঘুমিয়ে খব দেখছে ওয়ালা রাসহি ওয়া লাহিয়াতিহি তুরাব ওয়ালা রাসহি ওয়া লাহিয়াতিহি তুরাব আমার নবী পাকের শির মুবারকে নবী পাকের দাড়ি মুবারকে সব ধুলো মাটি লেগে আছে শরীরের অংশটা উষ্ক খুষ্ক হয়ে আছে সব ধুলো লেগে আছে আমার নবীর চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে মা উম্মে সালমা খবরের মধ্যে জিজ্ঞাসা করলেন মা লাকা ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনার কি হয়েছে হুজুর ওয়ালা রাসহি ওয়া লাহিয়াতিহি তুরা হুজুর আপনার শির মুবারকে দাড়ি মুবারকে সব ধুলো লেগে আছে মা লাকা ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনার কি হয়েছে হুজুর মা ইয়া বুকিয়া ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনি কাঁদছেন কেন নবী পাক চোখ ভরা পানি দিয়ে উম্মে সালমা আমার হুসাইনকে কারবালায় শহীদ করে দিয়েছে মা উম্মে সালমা ঘুম থেকে উঠে সেই মাটির টুকরোটার কাছে গিয়ে দেখছে গোটা মাটির টুকরোটা রক্তে লাল হয়ে গেল এদিকে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে নবী একটা শিশি দিয়েছে ইবনে আব্বাস এই শিশিটা যেদিন দেখবে রক্তে লাল হয়ে গেছে সেদিন জানবে কারবালা আমার হুসাইনকে শহীদ করে দিয়েছে দুপুরবেলায় মক্কা শরীফে ঘুমিয়ে আছে হযরত ইবনে আব্বাস দেখছেন আমার নবী পাকের
শির মুবারকে দাড়ি মুবারকা সব ধুলো মাটি লেগে আছে। আমার নবী পাকের হাতে একটা শিশি, যে শিশিতে রক্তে জমাট বেঁধে আছে লাল। ইবনে আব্বাস জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর কি ব্যাপার, আপনার হাতে রক্ত দাম খুন? নবী পাক বলেন, ইবনে আব্বাস আমার হোসেনকে কারবালায় শহীদ করেছে। ইবনে আব্বাস ঘুম থেকে উঠে পড়ে ছুটলে, গিয়ে দেখছে ওই শিশিটা রক্তে লাল হয়ে গেছে। কোন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, যে ইমামে হাসান, যে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহুমাকে নবী ঘোড়ার মতো নবী পাক শাস্তি, আমি নবী তোমাদের জন্য ঘোড়া হচ্ছে। ইমামে হাসান হুসাইনকে নবী পিঠে করে দিয়ে আল্লাহ রাসূল ঘুরতে, জোরে বলুন না সুবহানাল্লাহ, এত ভালো আমাদের নবী বাঁচতে। হযরত ইমামে হুসাইন কে নবী এক কোলে নিলেন, নবীর আরেক কোলে নবী সাহেব যাদের হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা দুটোকে দুটো কোলে দিয়ে রাসূল আদর করছেন, নাতিকে আর ছেলেকে। হযরত জিব্রাইল আলাইহিস সালামের সালাম দিলেন, নবী পাক সালামে যাও, কি খবর ভাই? ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার আরেক কোলে ইব্রাহিম আরেক কোলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ পাক দুজনের মধ্যে একজনকে চেয়েছেন। আল্লাহ নবী একবার ইব্রাহিমকে দেখবেন, একবার হুসাইনকে দেখছেন। আল্লাহ রাসূল চোখ ভরা পানিতে কেঁদে কেঁদে বললেন, জিব্রাইল আমি রাসূল যদি হুসাইনকে দিয়ে দিই আমার ফাতেমা কাঁদবে, ফাতেমার কান্না আমি রাসূল সহ্য করতে পারি না। আমি নবী যদি আমার ইব্রাহিমকে দিতাম আমি রাসূল কাঁদব, জিব্রাইল আমি নবী আমার হুসাইনকে রেখে দিলাম, আমার ইব্রাহিম আমার ছেলেকে দিয়ে দিলাম। জিব্রাইল আলাইহিস সালাম, ইয়া রাসূলুল্লাহ, আজকে ফাতেমার কান্না সহ্য করতে পারবেন না বলে হুজুর রেখে দিলেন, কারবালায় কে কার কান্না সহ্য করবে হুজুর? কোন ইমামে হুসাইন? দিনটা ছিল মুহররম মাসের নতানি, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার খিমার মধ্যে দুপুরে শুয়ে আছে। হুজুরের সৎ ভাই ছিলেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, খিমার বাইরে থেকে ছুটে ছুটে ডাকতে ডাকতে আসছেন, ভাইজান হুসাইন ওঠে, ভাইজান হুসাইন ওঠে। ইমামে হুসাইন চিকচিকিয়ে উঠে পড়লেন, কি খবর আব্বাস, তুমি আমাকে ডাকছো এইভাবে কেন? তুমি আমাকে ঘুম থেকে উঠিয়ে দিলে। ভাইজান হুসাইন, ইয়াজিদের লস্কর আমাদের দিকে আগিয়ে আসে যুদ্ধ করবে, হুজুর বলে আসতে দাও, আমাকে ডাকছো কেন? তুমি জানো আমি ঘুমিয়ে কি করছিলাম, কি করছিলেন ভাইজান? ইমামে হুসাইন বলে, আমি ঘুমিয়ে ঘুমিয়ে আমার নানাজানের সাথে একটু কথা বলছিলাম, জোরে বলুন না সুবহানাল্লাহ। নানাজান কি বললেন ভাইজান? ইমামে হুসাইন বলে, নানাজান আমাকে হুকুম করেছে, নওয়াসা হকের উপর মজবুত থাকবে, মিথ্যার কাছে মাথা নত করবে না। ইমামে হুসাইন পৃথিবীর ইতিহাসটা পাল্টে দিয়েছে, আমাদের ইমাম আমাদের সরদার পৃথিবীর ইতিহাসটা বদলে দিয়েছে। পৃথিবীর মানুষ মাথা বাঁচাবার জন্য হাত বাড়িয়ে দেয়, মাথা বাঁচাবার জন্য হাত বাড়িয়ে দেয়, আমার ইমাম আমাদের সরদার হাত বাঁচাবার জন্য মাথা বাড়িয়েছে। মিথ্যার কাজে বায়াত হতে পারবো না, তাতে আমার মাথা চলে যায় যাবে, মিথ্যার কাজে বায়াত হবো না, জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমামে হুসাইন বড় হলে, ইয়াজিদের লস্কর আজকে তোমাদের সাথে লড়বে, যদি নবীর খানদানের সাথে লড়তেই হয়, নবীর আওলাদকে যদি মারতেই হয়, আমি হুসাইন নবীর আওলাদ, নবীর খানদান, নবীর বংশধর। তোমরা জানো আমি কে? হুসাইন, শরীরের এমন কোন জায়গা নাই যেখানে নূরের নবী নূরের ঠোঁটে চুমা খায় না, বলুন না সুবহানাল্লাহ। ইমামে হুসাইন, ইমামে হাসান, ইমামে হুসাইনের শরীরের প্রত্যেকটা অংশই আমার নবীর নূরের ঠোঁট লাগে চুমা দিতে, জোরে বলবেন না, আর জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। নবী এত ভালোবাসতেন দুজনকে, এতটাই মহব্বত নবী করতেন। নবী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘর থেকে বার হলে ফাতিমাতুজ জোহরার ঘরে পাশ দিয়ে আছে, নবীর কানে আওয়াজ এসে গেল, ইন্নাল হুসা ইন্নাল হুসাইন ইয়াবকি, ইমামে হুসাইন কাঁদছে। নবী দাঁড়িয়ে গেলেন, ফাতিমা আমি নবী আসবো, নবী ভিতরে গেলেন। আল্লাহ রাসূল বললেন, ফাতিমা জানো না আমার হুসাইনের কান্না আমি রাসূল আমাকে কষ্ট দেয়, আমার হুসাইনের কান্না ইউজিনি আমি নবী আমাকে দুঃখ দেয়। দুনিয়ায় যদি ইমামে হুসাইনের কান্না রসুলকে দুঃখ দেয়, কারবালায় ইমামে হুসাইনের কষ্ট আমার রসুলকে কষ্ট দেয়, আমার নবীকে দুঃখ দেয় না, নবীর খানদান নবীর রক্ত নবীর জান। ইমামে হুসাইন বলে, আজকে ফিরে যা, লড়তে যদি হয় কালকে এসো, যদি নবীর খানদানের সাথে লড়তেই যদি হয় কালকে এসো। ইমামে হুসাইন তাবুতে গেলেন, সাথীদের ডাকলেন, হ্যাঁ আমার সাথী সঙ্গীরা, এদের রাগ আমার সাথে তোমাদের সাথে না, এদের রাগ আমার উপর তোমাদের উপর।
আমি হুসাইন আমার কোনো দুঃখ নাই আমার কোনো কষ্ট নাই আমি তোমাদের করে আমভাবে হুকুম দিচ্ছি তোমরা যেদার ইচ্ছা মতন যেখানে খুশি চলে যাও আমার কোনো রাগ নাই আমার কোনো কষ্ট নেই কিয়ামতে আমি কথা দিচ্ছি না আল্লাহকে বলে তোমাদের করে সাথে করে নিয়ে আল্লাহ জান্নাতে যাব জোরে বলে তোমরা চলে যাও এদের রাগ আমার উপরে ছাত্রীরা জবাব দিয়েছে হুজুর শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত থাকতে কারবালায় আমরা আপনাকে আগে নামতে দেবো না জোরে বলুন না সুবহানাল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ ইমামে হোসেন খুশি হয়ে গেলেন সন্ধ্যা নেমে এলো মাগরিবের পরে হুজুর হুকুম দিলে যে তার খেমা চলে যাও সব যে তার তাবু থেকে ইবাদত করো হযরত সাইয়্যিদা যাইনাব রাদিয়াল্লাহু তাআলা হুজুরের বোন ছিলেন হযরত যাইনাব রাদিয়াল্লাহু তাআলা উনি খিমা থেকে বারবার ইমামে হোসাইন হুজুরের খিমাতে গিয়ে দেখছেন ইমামে হোসাইন একা আল্লাহর আসমানের দিকে তাকিয়ে আছে চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে ভাইকে ডাকলেন না পিছন দিক থেকে এসে আহলে রাসূলের তাবুতে চলে গেলেন এই আহলে রাসূল লাই নবীর খানদানে কালকের দিন আমার ভাই হোসাইন যখন কারবালায় যাবে তোমরা কি তাকে একা রেখে চলে যাবে তোমরা কি আমার ভাই হোসাইনকে একা ফেলে রেখে চলে যাবে জবাব দিতে চাই সাইয়্যিদা যাইনাব শরীরে আমাদের এক ফোঁটা রক্ত থাকতে ইমামে হোসাইনকে আমরা কারবালায় নামতে দেব না জোরে বলুন না সুবহানাল্লাহ হযরত যাইনাব খুশি হয়ে গেল যারা অন্য বংশ থেকে এসেছিলেন তানাদের খেমা তাবুতে গেলেন এই আমার ভাই সাথী সঙ্গীরা কালকে দিন আমার ভাই হোসাইন যখন কারবালায় যাবে তোমরা কি তাকে একা কারবালায় ফেলে চলে যাবে এই যেতে লস্করদের সামনে আব্দুল ইবনে জিয়াদ কাফের জাহান্নামী না লায়েক ওর সামনে আমার ভাইকে কি একা রেখে চলে যাবে আমার নবীর আওলাদ নবীর খানদান জবাব দে সাইয়্যিদা যাইনাব শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত থাকতে ইমামে হোসাইনকে আমরা কারবালায় আগে নামতে দেব না জোরে বলুন না সুবহানাল্লাহ সাইয়্যিদা যাইনাব খুশি হয়ে গেল তাবু থেকে বার হলেন ইমামে হোসাইনও বার হচ্ছে ভাই বোনদের তো দেখা হয়ে গেল হযরত যাইনাব এক লম্হার জন্য হেসে ফেললেন হযরত হোসাইন বলে ফেললেন বোন যাইনাব যেদিন থেকে বার হয়েছে মক্কা শরীফ থেকে সেদিন থেকে তোমাকে হাসতে দেখিনি সমস্ত কথা বললেন ইমামে হোসাইন বলে যাও বোন যাইনাব তাবুর মধ্যে যাও তো ইবাদত করো না জানি কালকে সুযোগ পাবো কি পাবো না বলতে পারছি না যাইনাব তাবুতে গেলেন হোসাইন তাবুতে গেলেন গোটা কারবালা জমিন আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল হয়ে আছে নবীর খানদানের তাবু আল্লাহ জিকিরে মশগুল হযরত যাইনাব তাসবিহ পড়তে পড়তে জিকির করতে করতে আল্লাহর হামদ আল্লাহ সালাত আদায় করতে করতে কোরআন শরীফ তেলাওয়াত জিকির করতে করতে চোখে একটু জুড়ে এসেছে ঘুম এসেছে হযরত যাইনাব দেখছেন গোটা কারবালার ময়দানটা আলোকিত নূর আর নূর হয়ে আছে জোরে বলুন না সুবহানাল্লাহ হযরত যাইনাব দেখছেন কারবালার এক প্রান্তে পর্দা নশীনা মহিলা কারবালার জমিনে বসে বসে ঝাঁট দিচ্ছে কাকর গুলোকে তুলছে সাফ করছে হযরত যাইনাব জিজ্ঞাসা করেন কে মা এই গভীর রাত্রিতে কারবালা জমিনটাকে সাফ করছে কারবালা জমিনের কাকর গুলো সরাচ্ছে জবাব এসে বলে বেটি যাইনাব কালকে দিন আমার হুসাইনের শরীর যখন এখানে এসে পড়বে আমার হুসাইনের শরীরে ধুলো লাগবে হুসাইনের শরীরে কাকর লাগবে আমার হুসাইনের যে কষ্ট হবে হুসাইনের শরীরে ধুলো লাগলে হুসাইনের কষ্ট হবে কাকর লাগবে তাই কারবালা জমিনটাকে আমি সাফ করছি হযরত যাইনাব বলে কে মা এত মায়া হুসাইনের জন্য এত দয়া হযরত যাইনাবের দিকে মুখটা ফিরিয়ে মুখের নিকাব শরীরের পর্দা নিকাব হাঁটিয়ে দেখছে সাইয়্যিদা যাইনাব দেখছে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জোরে বলুন না সুবহানাল্লাহ বেটি যাইনাব আমার হুসাইনের শরীরে পাথর লাগবে ফাতেমা সহ্য করতে পারিনি আল্লাহর জান্নাত থেকে এসে কারবালা জমিনটাকে আমি সাফ করে দিচ্ছি জোরে বলুন না সুবহানাল্লাহ ফজর সময় হলো ফজরের নামাজ আদায় করতে এজিদের লশ্কররা যুদ্ধের জন্য তৈরি হয়ে গেল ইমামে হোসাইন হুজুরের খিমা থেকে এক একজন করে যাতে শহীদ হয়ে যাচ্ছে হুজুরের ছেলে ছিলেন হযরত আলী আকবর কম বেশি 18 বছর বয়স কম বেশি 18 বছর বয়স হুজুরও চলে গেল হযরত আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানা শরীর একটা নেজা লেগেছিল নেজা অল্প এসে গিতে গেছিল কোন কোন কিতাব এসেছে হুজুরের শরীরটাকে টুকরো করে ইমামে হাসান ইমাম হোসাইন হুজুরের সামনে ফেলেছিল হুজুরের বুকে নেজা এসে গিতে গেল হুজুর আমার ঘোড়ার পিঠ থেকে জমিনে পড়ে গেল ডাকলেন আব্বা হযরত ইমামে হোসাইন খিমা থেকে বার হয়ে ছুটল
ইবনে আসাকির তারিখ ইবনে আসাকিরের মধ্যে লিখছে ইমামে হুসাইনের বয়স ছিল 56 বছর বয়স এই ছেলের লাশের কাছে যখন যাচ্ছে শরীরের কাছে শরীরের মাথার চুল আর দাড়ি মোবারকের চুল একটা চুল সাদা ছিল হযরতে আলী আকবর রাদিয়াল্লাহু আনহু হুজুরের লাশটাকে জড়িয়ে যখন বাপ খিমা থেকে ফিরে এসেছিল শির মোবারক আর দাড়ি মোবারকের একটা চুল আর কালো ছিল সব সাদা হয়ে গেছে একে একে দেখ শহীদ হয়ে যায় কুলাহাল রাসূলের তাবুটা ফাঁকা হয়ে গেল কেবল মাত্র হযরতে আলী আওসাদ ইমাম জাইনুল আবেদীন অসুস্থ 14 বছর বয়স হয়ে আছে হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জান মাল কে আল্লাহতে সুফরত করে দিলেন হুকুম করলেন খিমার মধ্যে যাও একটা পুরাতন পাগড়ি আছে পাগড়িটা আমাকে দাও ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে পাগড়ি দেয়া হলো হুজুর পাগড়ি পরলেন জিজ্ঞাসা করলেন তোমরা কে জন্য পাগড়িটা কার কোনো জবাব আসে না ইমামে হুসাইন জবাব দিলেন পাগড়ি হলো আমার নানা জান নূর নবীজির পাগড়ি জোরে বলুন না সুবহানাল্লাহ ইমামে হুসাইন বলে খিমার মধ্যে যাও একটা পুরাতন চাদর আছে চাদরটা আমাকে দাও ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে চাদর দেয়া হলো ইমামে হুসাইন চাদরটা জড়ালেন জিজ্ঞাসা করেন তোমরা কে জন্য চাদরটা কার কোনো জবাব আসে না হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে বললেন চাদর আমার আম্মা জান হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাদর জোরে বলুন না সুবহানাল্লাহ ইমামে হুসাইন হুকুম করে তাবুর মধ্যে যাও একটা পুরাতন তলোয়ার আছে তলোয়ারটা আমাকে দাও হুজুরের হাতে দেয়া হলো জিজ্ঞাসা করলে তোমরা কে জানো তলোয়ারটা কার কোনো আওয়াজ আসে না জবাব দিল তলোয়ার আমার আব্বা যা শেরে খোদা জুলফিকার নামক তলোয়ার যদি বলুন না সুবহানাল্লাহ ইমামে হুসাইন রেডি হয়ে গেল পাগড়ির দিকে দেখলে মনে হচ্ছে কারবালা আল্লাহর রাসূল দাঁড়িয়ে আছে চাদরের দিকে দেখলে মনে হচ্ছে ফাতিমাতুজ জোহরা দাঁড়িয়ে আছে তলোয়ার দিকে দেখলে মনে হচ্ছে শেরে খোদা হযরত আলী দাঁড়িয়ে আছে যদি বলুন না সুবহানাল্লাহ ইমামে হুসাইন রেডি হয়ে গেলেন টুক টুক করে আগিয়ে আগিয়ে যাচ্ছেন হুজুরের সামনে দাঁড়িয়ে গেলেন হুজুরের বোন হযরতে যাইনাব রাদিয়াল্লাহু তাআলা ভাই হুসাইন আমি যাইনাব আপনাকে কারবালায় যেতে দেব না হযরতে হুসাইন কেঁদে ফেললেন যাইনাব আমার আলী আকবর শহীদ হয়ে গেল আমার আলী আসগার 14 মাস বয়স আমার ভাইপো কাসেম আমার সাথী সঙ্গী হোর ওরে রাদিয়াল্লাহু তাআলা আহাল রাসূলের খিমা খালি হয়ে গেল আমার আলী আওসাদ ছাড়া আর কেউ নেই আমি হুসাইনকে যেতে দাও নানা জানেন দিনকে তো কায়েম রাখতে হবে আমাকে যেতে দাও হযরত যাইনাব ঝরঝর করে কেঁদে ফেলে ভাই হুসাইন আমি যাইনাবের এখনো দুটো আওলাদ আছে যাইনাবের আওলাদ থাকতে ফাতেমার আওলাদকে কারবালায় নামতে দেব না হযরত হুসাইন বললেন যাইনাব এত তো মাসুম ছেলে বাচ্চা ছেলে ওরা কারবালায় কি করবে হযরত যাইনাব বলছে ভাই হুসাইন যাইনাবের আওলাদ থাকতে ফাতেমার আওলাদকে কারবালায় যেতে দেব না কিয়ামতের মায়ের কাছে মুখ দেখাতে পারবো না যাইনাব তোমার আওলাদ দুনিয়ায় বেঁচে থাকবে ফাতেমার আওলাদকে তুমি কেন কারবালায় যেতে দেবে হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সবর করলেন হযরত যাইনাব দুটো আওলাদকে পাঠালেন শহীদ হয়ে গেলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হযরত সাইয়্যিদা সাকিনাকে কোলে দিলেন চুমা দিলেন আদর করলেন বোন হযরত যাইনাবের কাছে সুফরত করলেন সকলকে আল্লাহর হাওলায় করে জুজদানা দুলদুলের পিঠে উঠে গেলেন ইমামে হুসাইন ঘোড়া লাগাম টানছে ঘোড়া পা মারছে আগে যাচ্ছে না ইমামে হুসাইন ঘোড়া লাগাম টানছে ঘোড়া পা মারছে আগে যাচ্ছে না ইমামে হুসাইন আবার ঘোড়া লাগাম টেনেছে ঘোড়া পা মেলেছে ঘোড়া আগে যাচ্ছে না ইমামে হুসাইন ঘোড়া থেকে নেমে পড়ল জুজদানা দুলদুল কি ব্যাপার আগে যাচ্ছে না হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঘোড়ার ঘুরে ঘুরে দেখছে ঘোড়ার পিছনে দুটো পায়ে হুজুরের মেয়ে হযরত সাইয়্যিদা সাকিনা রাদিয়াল্লাহু তাআলা পিছনে দুটো পাকে জড়িয়ে ধরে শুয়ে আছে সুলজানা তুমি আমার আব্বাকে নিয়ে যাও না সুলজানা
এপথে যেই গিয়েছে কেউ ফিরে আসে না তুমি যদি আমার আব্বা জানকে নিয়ে চলে যাও আমার আব্বা জান আর ফিরে আসবে না আমি সাকিনা ততক্ষণ পর্যন্ত ঘুমাতে পারি না যতক্ষণ আমার আব্বা জান আমাকে বুকে না আয় জবান না শুষায় আদর না করে ঘুমাতে পারি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত মেয়ে সাইয়্যিদা সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কোলে নিলেন আদর করলেন বোন হযরত যাইনাবের কাছে সুফরত করলেন সকলকে আল্লাহর হাতে সুফরত করে হুজুর কারবালায় চলে গেলেন হুজুর ঘোড়া তুলে যখন চেপে যাচ্ছে পাগড়ি থেকে দেখলে মনে হচ্ছে কারবালায় আল্লাহর রাসূল চলে যাচ্ছে চাদরের দিকে দেখলে মনে হচ্ছে কারবালায় ফাতিমা তুজহরা চলে যাচ্ছে তলোয়ারের দিকে দেখলে মনে হচ্ছে কারবালায় শেরে খোদা হযরত আলী চলে যাচ্ছে যিনি একা কম বেশি পাঁচ ঘন্টা কম বেশি ধরেছে হুজুরের মুখ মুবারক থেকে নিয়ে কোমর মুবারক পর্যন্ত মোট 80টা জায়গায় তলোয়ার দিয়ে কেটেছে 80 জায়গায় তলোয়ারের আঘাত হয়েছে একটা তলোয়ারের আঘাত হুজুরের ঠোঁট মুবারকের উপর লেগে গেল ঠোঁটটা ফালি হয়ে গেল খিমা থেকে আওয়াজ এসে গেল এই যে জিতেল লস্কর তোমরা জানো ইমামে হুসাইনের কোন জায়গায় তোমরা তলোয়ার মেরেছো আল্লাহ রাসূল নূরের ঠোঁট নিয়ে ইমামে হুসাইনের যেই জায়গায় চুমা খেতে ইমামে হুসাইন বলে এই জিতেল লস্কর আমার নামাজটা কাজা হয়ে যাচ্ছে এটা নামাজটা পড়তে দাও ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নামাজে দাঁড়িয়ে ইয়াজিদের সৈন্যরা দেখলো যে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একা আর আমরা এতজন কম বেশি 5 ঘন্টা কাটাচ্ছি ইমামে হুসাইন তো কারবালায় লড়েন রাসূলের পাগলি লড়াই করছে ইমামে হুসাইন কারবালায় লড়েন ফাতিমাতুজ জোহরা চাদর লড়াই করছে ইমামে হুসাইন কারবালায় লড়েন শেরে খোদা তলোয়ার লড়াই করছে পৃথিবীর কারো জুরাত নাই রাসূলুল্লাহর পাগড়ি হারিয়ে দেবে ফাতিমাতুজ জোহরা চাদর হারাবে শেরে খোদা তলোয়ার হারাবে ইমামে হুসাইন বলে আমার নামাজ কাজা হয়ে যাবে ইমামে হুসাইন যখন নামাজে দাঁড়ালেন ওরা যুক্তি করছে এ একা আমরা তো জোর কে মারতে গেলে নামাজ অবস্থায় মারতে হবে ইমামে হুসাইন যখন সেজদায় গেলেন হুজুরের একটা হাতকে শহীদ করে দিল হুজুর আমার সেজদায় ঘুরে পড়ে গেল হুজুরকে শহীদ করার জন্য আসলো আমর ইমামে হুসাইন বলে আমর তোমার আব্বা বলে সাদ দাদা হচ্ছে অক্কাস সাদ ইবনে আবি অক্কাস আমার নামা জানে সাহাবা আমার নামা জানের গোলাম আমি হুসাইন দেখি যে তোমার আব্বা তোমার দাদু আমার নানার কদমের কাছে বসে থাকে তোমার আব্বা জান আমার আব্বাকে কত ভালোবাসত হযরত সাদ ইবনে আবি অক্কাস তোমার আব্বা তোমার দাদু আমার নানাজানের গোলাম আমার আব্বার পাগল তুমি তার আওলাদ হয়ে আমি আহলে রাসূল নবীর আওলাদ তুমি আমাকে শহীদ করতে তোমার কষ্ট হলো না আমি হুসাইন আমি হুসাইন নবীর আওলাদ নবীর নওয়াসা তুমি পারলে আমাকে শহীদ করতে আসতে আমর লজ্জায় মাথা হ্যাট করে চলে গেল হুজুরকে শহীদ করতে আসলো শিমার জাহান্নামী শিমার নালায়েক পাপিষ্ট জাহান্নামী শিমার হযরত ইমামকে শহীদ করছে হুজুরের গলা কাটছে ইমামে হোসেন বলে শিমার তুমি আমার গলা কাটতে পারবে না আমাকে যদি শহীদ করতে চাও আমার গলার পিছন দিক থেকে কাটতে হবে আমাদের জান্নাতের ইমাম জান্নাতের সরদার আমাদের দুনিয়ার ইমাম দুনিয়ার সরদার সাইয়্যিদুনা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করে দিল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ইয়া নাফসুল মুতমাইনা ইরজিই ইলা রাব্বিক রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শির মুবারাকটাকে নিয়ে চলে গেল কিতাব এসেছে কারবালায় 72 জন সাথী শরীরের উপর থেকে ঘোড়াগুলোকে ছটিয়ে ছটিয়ে নিয়ে গেছে নবীর খানদানদের মেয়েদের বাড়ি খিমাতে আগুন ধরিয়ে দিল শরীরের গহনা গুলো শরীরের দামি দামি পোশাক গুলোকে ছিনিয়ে নিয়েছিল কারবালায় অন্ধকার নেমে আসলো হযরত সাইয়্যিদা যাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমামে হুসাইন হুজুরের মেয়ে হযরত সাইয়্যিদা সাকিনাকে খুঁজে পাচ্ছে আমরা যখন কোথা থেকে আসি আমাদের বাচ্চা ছেলে মেয়েগুলো দরওয়াজায় যেই বাপকে দেখে কিভাবে ছুটে গিয়ে বুকে ওঠে আব্বা আব্বা বলে
সেদিন কারবালায় সাইয়েদায়ে সাকিনার কি হয়েছে? সাইয়েদায়ে জাইনাব হযরত সাকিনাকে খুঁজে পাচ্ছে না। সাকিনা 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 সাইয়েদায়ে জাইনাব তাবুত থেকে বার হয়ে গিয়ে দেখে দূরে একটা জায়গায় যেন উঁচু হয়ে আছে। হযরত জাইনাব কাছে গিয়ে দেখছে সাইয়েদায়ে সাকিনা ইমাম হোসেন হুজুরের লাশটাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। আব্বা আমি সাকিনা এখনো পর্যন্ত ঘুমাতে পারছি না। আব্বা আমি সাকিনাকে কোলে না নিলে জবান বা চুষালে সাকিনা ঘুমাতে পারে না। হযরত জাইনাব রাদিয়াল্লাহু তাআলা সাইয়েদায়ে সাকিনাকে ইমাম হুসাইন হুজুরের শরীরের উপর থেকে তুলে নিয়ে গেল, হাঁটিয়ে হাঁটিয়ে কুফায় নিয়ে গেল আব্দুল্লাহ ইবনে জিয়াদ জাহান্নামের সামনে। ইমাম হুসাইন হুজুরের শের মুবারকটাকে রেখেছে আব্দুল্লাহ ইবনে জিয়াদ নালায়েক জাহান্নামে কুঞ্চির বাড়ি ছড়িয়ে বাড়ি ইমাম হুসাইন হুজুরের ঠোঁটের মধ্যে আঘাত করেছে, হুজুরের মুখে দে মেরেছে, বলুন নাউজুবিল্লাহ। সেখান থেকে 14 দিন হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে গেল দামেস্ক। রাস্তায় যেমন হেঁটে হেঁটে নিয়ে যাচ্ছে, রাস্তায় দামেস্কের যে বাজারে গিয়ে বাধা হয়েছিল সুকে হামিদি, হাজার হাজার লোক চতুর্দিকে কাতার দিয়ে আছে, কিছু কিছু মানুষ পথর চলে নবীর খানদানের দিকে ছুটছে। সাইয়েদায়ে জাইনাব শরীরের কাপড় গুলোকে দামি দামি পোশাক নিয়েছে, কিতাব এসেছে, খালি কাপড় টানছে, খালি কাপড় টানছে যাতে বেসতর না হয়ে যায়, পর্দা না ভেঙে যায়। হঠাৎ করে দেখবেন সাইয়েদায়ে জাইনাবের কাছে কিছু কাপড় কিছু খাবার পানি কে যেন দিয়ে পাঠিয়ে দিল। হযরত সাইয়েদায়ে জাইনাব নিয়ে কেঁদে ফেললেন, কে এমন কার মনে এত দয়া হলো, 14 দিন আমরা হেঁটে হেঁটে এসেছি একটু পানীয় কেউ পান করতে দেয় না, কার এমন দয়া হয়ে গেল? বাড়ির উপর থেকে ওই মহিলা হযরত জাইনাব বলে ওনাকে ডাকো। হযরত জাইনাবের কাছে এলেন, কে মা কি নাম? জবাব দিচ্ছে আমার নাম হলো ফিজ্জা। হযরত জাইনাব বলে এত মায়া আমাদের প্রতি কেউ দয়া করে না, আপনি খাবার দিলেন কাপড় দিলেন পানি দিলেন কেন মা, কি জন্য? হযরত ফিজ্জা জবাব দিয়েছিলেন, আমি এক সময় মদিনা শরীফে থাকতাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে, আমি তানার বাড়িতে কাজ করতাম, তানার খাদেমা ছিলেন। আমি যখন বিদায় নিয়ে দামেস্কে ফিরে আসি হযরত ফাতেমা আমাকে হুকুম করেছিলেন, ফিজ্জা জীবনে কোনো দিন যদি কোনো বন্দী দেখো কয়েদি দেখো তাদেরকে একটু কাপড় আর খাবার দিয়ে সাহায্য করো। আমি এতদিন ফিরে এসেছি 11 হিজরি, ফাতিমাতুজ জোহরা ওফাত পেয়েছে 11 হিজরি, আজ 61 হিজরি, এতদিন পর্যন্ত কোনো কাফেলা দেখতে পাইনি, কোনো গোলাম কোনো বন্দী পাইনি, আজকে পেয়েছি। সে ফাতিমাতুজ জোহরার কথা মনে পড়ে গেল, তাই একটু খাবার একটু পানি কাপড় দিয়ে পাঠিয়েছি। হযরত জাইনাব চোখ ভরা পানি দিয়ে বলে, ফিজ্জা তুমি যে আমাদের উপর এই দয়া করলে তোমার মনে কি কিছু আশা আছে চাওয়া? হযরত ফিজ্জা কেঁদে ফেললেন, আমার মনের একটা আশা, আমি যখন মদিনা শরীফ থেকে এসেছিলাম আমি হযরত হুসাইনকে বাচ্চা দেখেছিলাম আর হযরত জাইনাবকে ছোট দেখেছিলাম, হযরত হাসানকে হযরত হুসাইনকে হযরত জাইনাবকে আমি কোলে করে মানুষ করেছি, জীবনের আশা জীবনের শখ মরণের আগে যদি একবার হযরত হুসাইনকে দেখতে পেতাম, মরণের আগে যদি হযরত জাইনাবকে একবার দেখতে পেতাম। হযরত জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে মা ফিজ্জা আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। কেন মা? হযরত জাইনাব বলছে, ওই যে নিজার উপর শির মুবারকটা রাখা আছে ওটা হলো ইমাম হুসাইনের শির মুবারক, আর আমি যে তোমার সামনে দাঁড়িয়ে আছি আমি হলাম ফিজ্জা, আমি হলাম জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমাম হুসাইন হুজুরের শির মুবারকটা এজিদের সামনে রাখা হয়েছিল।
আমাদের সমাজে কিছু আছে দেখবেন এজিদের গুণ গায়, এজিদ কি কিছু বললে তাদের কষ্ট হয়, ভালোবাসো। তবে আল্লাহ রাসূল বলেছেন মান তাশাবি কওমিন ফাহুয়া মিন, যে যাকে ভালোবাসবে যে যার সাথে সম্পর্ক রাখবে কিয়ামতে হাসরটা তার সাথে হবে। এজিদের জন্য মন কাঁদে কাঁদো, ওনারকম কাতারটা কিয়ামতে এজিদের কাতারে হবে। আমাদের জান আমাদের মাল আমাদের সবকিছু হুসাইনের কদমে কুরবান, বলুন না সুবহানাল্লাহ। আমাদের জান নবীর আওলাদের কদমে কুরবান, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন মান হাব্বাল হাসানাইন ফাকাত হাব্বানি, যে আমার হাসান হোসেনকে ভালোবাসো সেজন্য আমি রাসূল আমাকে ভালোবাসবো। আমান হাব্বানি আহাব্বাহুল্লাহ, আজকে আমাকে ভালোবাসলো তার সাথে আল্লাহর মহব্বত হয়ে গেল, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমান হাব্বাহুল্লাহ আদখালাহুল জান্নাত, যার সাথে আল্লাহর মহব্বত হয়ে গেল তার জায়গাটা আমার আল্লাহ জান্নাত করে দিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। মান আফগাদা হুমা আফগাদা, যে আমার হাসান হোসেনকে কষ্ট দিল সেজন্য আমি রাসূল আমাকে কষ্ট দিল। অমান আফগাদা নিয়া আফগাদা হুল্লাহ, আজ আমাকে কষ্ট দিল নাউজ বিল্লাহ সে আল্লাহকে দুঃখ দিল। অমান আফগাদা হুল্লাহ আদখালাহুল নার, আজ আল্লাহকে কষ্ট দিল তার জায়গাটা আল্লাহ জাহান্নাম করেছে, বলুন নাউজ বিল্লাহ, জোরে বলেন নাউজ বিল্লাহ। এজিদের জন্য মন কাঁদে, এজিদের জন্য মন কাঁদে, এজিদের জন্য মন কাঁদে, কাঁদো এজিদের উপর অত দরদ কাঁদো। এজিদ নবীর খানদানকে কষ্ট দেয় না, এজিদ নবীর আওলাদকে দুঃখ দেয় না। আল্লাহ রাসূল বলেছেন লা ইউহিব্বুনা মুনাফিকুন ওয়ালা ইউবগিদুনা মুমিন, লা ইউহিব্বুনা মুনাফিকুন, মুনাফিক কোনদিন আমার খানদানকে মহব্বত করতে পারে না, ওয়ালা ইউবগিদুনা মুমিনুন, আর মুমিন কোনদিন আমার খানদান আমার আওলাদদের দুঃখ দিতে পারে না, শত্রু রাখতে পারে না। এজিদ কি নবীর খানদানদের সাথে দুশ্মনী রাখে নাই, বলে রাখে নাই? কোন এজিদের কোন গাইছে অত দর আবার এজিদ রাদি আল্লাহ, বলো কবরে এসে বুঝবে সেদিন এজিদ রাদি আল্লাহ নাকি সেদিন বুঝবে কিয়ামতে ওঠে সেদিন বুঝবে এজিদ রাদি আল্লাহ নাকি সেদিন বুঝবে। আল্লাহ রসুল বলেছেন কিয়ামতে আনা ফাতেমা আলী হাসান হুসাইন মুজতামিউন ইয়াউমুল কিয়ামা রাদিয়াল্লাহু তাআলা রাদিয়াল্লাহু তাআলা, আমি নবী আমার হাসান আমার হুসাইন আর আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আর আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কিয়ামতে আমরা একসাথে থাকব, সেটা খোদা বলে খুঁজুন আমাদের ভালোবাসা হলো নবী বলে আমাদের সাথেই থাকবে, জোরে বলে হুজুর কিয়ামতে একসাথে কি করবে? নবী বলেছেন নাকুলু বনাশরু, নাকুলু বনাশরু, কিয়ামতে আমরা একসাথে বসে খাবো আর পান করব, জোরে বলে আর জোরে বলা যাবে না? মহব্বত যদি রাখতে পারেন সেই কাতারেই বসে কিয়ামতে তানাদের দস্তরখানেই খাবো, বলুন ইনশাআল্লাহ, জোরে বলে ইনশাআল্লাহ। এজিদকে মহব্বত করছো করো, কবরে এলে বুঝবে হাসরের ময়দানে বুঝবে এজিদের প্রতি অত দান জানো না। আল্লাহর কাবা শরীফের গিলাফে আগুন ধরিয়েছিল এজিদের হুকুমে, জানেন মদিনা শরীফ তিন দিনের জন্য হালাল করেছে, যা তোদের জন্য মদিনা হালাল করে দিলাম তিন দিন যা ইচ্ছা করে, আমার নবী পাকের 700 জন সাহাবাকে শহীদ করেছে, আল্লাহ রাসূলের 700 জন সাহাবাকে শহীদ করেছে, 10,000 তাবিনকে খালি শহীদ করে দিয়েছে তিন দিন মদিনা হালাল, নবাবে শরীফের আজান বন্ধ ইকামত বন্ধ জামাত তিন দিন বন্ধ, নবাবে শরীফের মেম্বারের কাছে গিয়ে গাদা খচ্চর গুলোকে বেঁধেছে, মদিনা শরীফে সারা পান করেছে মদ খেয়েছে, এজিদ এজিদের সৈন্যরা হুকুম করলো যা তিন দিন মদিনা হালাল, নবাবে শরীফের আজান বন্ধ, আল্লাহ রাসূল বলে যে ব্যক্তি নবাবে শরীফে 40 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বে আমি নবী কথা দিয়ে কি আমাদের সাথে করে জান্নাতে নিয়ে যাব, জোরে বলুন এক রাকাত নামাজ নবাবে শরীফে বলে আল্লাহ রাসূল বলেছে আল্লাহ তার নামায় আমালে 50,000 রাকাতের নামাজের সওয়াব দেবে, জোরে বলুন তিন দিন আজান বন্ধ ইকামত বন্ধ জামাত বন্ধ, আমার নবী পাকের সাহাবাদের ধরে ধরে 700 জন সাহাবাকে শহীদ করেছে, 10,000 তাবিনকে শহীদ করে দিয়েছে, নবী পাকের সাহাবি ছিলেন হযরত আবু সাঈদ খুদুরি রাদিয়াল্লাহু তাআলা, শেষ জীবনে চোখে কম দেখতেন, টুক 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 করে নবাবী শরীফ থেকে বার হচ্ছে, এজিদের সৈন্যটাকে তার দাঁড়িটাকে ধরে ফেলেছিল, আমার রাসূলের সাহাবি আবু সাঈদ খুদুরি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িটাকে এজিদের সৈন্যরা ধরে
নবাবে শরীফ থেকে টেনে টেনে বার করে গালে টেনে টেনে চর মেরেছিল। এই আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু কি আছে বল, জোর করে কাঁদছে, আমি চোখে দেখতে পাই না, আমাকে মেরো না, আমি চোখে দেখতে পাই না, আমার কিচ্ছু নাই। টেনে হিঁচড়ে ঘরে নিয়ে গেছে, দুটো কবুতর ছিল পায়রা, দুটো পায়রাকে এজিদের সৈন্যরা নিয়েছে। নবী পাকে সাহাবাদের বাড়ির মেয়েদের বাচ্চা হয়েছে, ঘরে ঢুকে গেছে, প্রথম দুধটা মায়ের বুকে পান করছে বাচ্চা, এই ঘরে কি আছে বল, কিচ্ছু নেই গরিব, বাচ্চার পাটাকে ধরে টেনে দেওয়ালে মেরে শহীদ করে দিয়েছে। কোন এজিদের গুণ গাইছো গাও, হাসরটা কিন্তু সেই কাতারে হবে মনে করো, কত নাম করতে পারে পরাজিতদের। বাংলাদেশে কিন্তু কাফের বক্তা কাফের মনে করে কাফের অধিক করে, ওদের আমি কাফের মনে করি, কাফের কে কাফের বলে গুণ হয় না, মুসলমান কে কাফের বলে, মুসলমান কে কাফের বলে গুণ হবে, মুমিন কে কাফের বলে, কাফের কে কাফের বলে গুণ হয় না, আবু জেহেল কে কাফের বলে গুণ হবে, কথা বলেন, আবু জেহেল কে মুমিন বলে গুণ হবে, মুসলমান বলে গুণ হবে, কাফের বলে গুণ হবে, শেয়ার করা কাফের কে কাফের। আল্লাহ কোরআনে বলেছে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, আপনি বলে দেন হে কাফের দল, কাফের কে কাফের, আল্লাহ বলেছে, নবী কে আল্লাহ বলতে বলেছে। সমাজে কিছু কাফের বক্তা বেরিয়েছে কাফের, ওদের এজিদের জন্য জান কাঁদে, কাঁদো আব্দুল্লাহ ইবনে জিয়াদের মতন কাফের, অবৈধ সন্তানের জন্য জান কাঁদে, কাঁদো এজিদের ওস তুমি করো, হাসান হোসেনের ওস পাও না, এজিদের ওয়াসটা কোরআন হাদিস নয়, হাসান হোসেনের ওয়াসটা হলো কোরআন হাদিস, জোরে বলে আর জোরে বলা যাবে না, কার গুণ গাইছেন, তার গুণ গান যে কাতারটা জান্নাতে গেছে, জোরে বলে তার গুণ গেও না যে কাতার জাহান্নামায় গেছে। আল্লাহ আমাদের কবুল করে, আল্লাহ আমাদের সম্পত্তি দান, আল্লাহ আমাদের সকলকে নবীর খানদানের মহব্বতের উপর মজবুত রাখেন, সকলে বলুন আমিন, জোরে বলে আমিন। আল্লাহ রাসূল বলেছেন আমার খানদান আমার আহলে বাইত আলাইহিসসালামের কিসতির নাই, যারা উঠলো যারা আমার খানদানকে ভালোবাসলো তারা নাজাত পেয়ে গেল, জোরে বলো আর জোরে বলা যাবে না। আল্লাহ আমাদের কবুল করে, আল্লাহ আমাদের সাহাবাদের মহব্বত করা তৌফিক দেন, আল্লাহ আমাদের নবীর আহলে বায়াতকে মহব্বত করা তৌফিক দেন, সকলে বলুন আমিন। তবে হযরত আমিরে মুয়াবিয়া হুজুরকে নিয়ে বিয়াদবি করবেন না, ইমাম চলে যাবে, উনি সাহাবি ছিলেন, হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা দশজন সাহাবা ছিলেন, এক দেড় লক্ষ সাহাবার মধ্যে দশজন যারা কোরআন শরীফে ওহী লিখতেন, এই দশজনের মধ্যে একটা হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা, অনেকে হুজুরকে নিয়ে বিয়াদবি করে, খবর দাওয়া সাহাবারা আমাদের জান, আহলে বায়াত আমাদের জান, জোরে বলে হাম সাহাবা কো ভি মানতে হে, হাম আহলে বায়াত কো ভি মানতে হে, জোরে বলো আর জোরে বলা যাবে না, হাম সাহাবা কো ভি মানতে হে, হাম আহলে বায়াত কো ভি মানতে হে, সাহাবা হামারা জান হে, আহলে বায়াত হামারা ঈমান হে, সাহাবা হামারা ঈমান হে, আহলে বায়াত হামারা জান হে, হাম সাহাবা কো ভি মানতে হে, হাম আহলে বায়াত কো ভি মানতে হে, হাম আমাদের ইমান, জোরে বলুন মহব্বত রাখবে, সাহাবাদের সামনে বিয়াদবি করবেন না, আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন, আল্লাহ আমাদের সকলকে নবীর আহলে বায়াতের মহব্বতের উপর কায়েম রাখেন, আল্লাহ আমাদের সকলকে সাহাবাদের মহব্বতের উপর কায়েম রাখেন, সকলে বলুন আমিন, জেনে বলেন আল্লাহুম্মা আমিন, এগো দরুদ শরীফ, আল্লাহুম্মা